La 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 la. Good morning, bondhura. কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে, নতুন আর একটি দিনের সাথে আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। তো আজকে কিবার বলো তো, কিবার মাঝে মাঝে আমার মাথা থেকে না স্লিপ কেটে বেরিয়ে যায়। আজকে শনিবার, আর শনিবারের ব্লগ তোমরা দেখতে পাবে। তো আমার ড্রেস দেখে বুঝতেই পারছো, গোপুর ড্রেস, মানে গোপুর কিছু বললে এই ড্রেসটা আমি পরি। হ্যাঁ, তার কারণ এখন গোপুর তো ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, ওই তো ঘুম থেকে ওঠাতে হবে। গুড মর্নিং, দেখো গুপু এখনো ঘুমোচ্ছে, উঠাতে হবে মশারিটা আগে সরিয়ে। গুপু, গুড মর্নিং গুপু, উঠে পড়ো, উঠে পড়ো, সকালে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো গুপু। এই দেখো গোপু বাবু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বসে আছে। এই দেখো বন্ধুরা, আবার দুধ চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর তোমরা তো জানোই টিফিন করার পর আমার একটু চা না হলে চলে না। তো দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার এটা একটু আরাম করে খেয়ে নেব। টিফিন হয়ে গেছে, এবার দেখো বাসনগুলো পড়েছে, চা বাসন, টিফিনের বাসন, এগুলো সব ধুয়ে নেব। খালি জল ভর্তি করতে হবে, সব বোতলগুলো পড়ে আছে। শাক ভাজা, এটা হচ্ছে গিমের শাক, সবাই জানো তেতো তেতো, এটা আলু দিয়ে লঙ্কা দিয়ে বেশ চটকালে ভালো লাগে, গিমের শাক সেদ্ধ। আর এখানে হয়েছে আলু মাছ দিয়ে ঝোল, আর আমের একটু চাটনি আছে। দেখো এই মাছের ঝালটা, যে সর্ষে বাটা দিয়ে যেটা আমি করি না, এটা বড় মশাইয়ের জন্য, কারণ আজকে আমি মাছের ঝালটা খাবো না, বুঝলেন। তো আজকে দুপুরে লাঞ্চের মেনু তোমাদের সাথে তো শেয়ার করে দিয়েছি, গরমের জন্য আর কি হবে বলো তো, একদম নর্মাল সিম্পল সিম্পল মেনু এখন হচ্ছে গরমের জন্য। আর তোমার আজকে না আমার মাছের ঝাল খেতে ইচ্ছে করছে না, আলু দিয়ে মাছের যে ঝোলটা দেখলে, ওটা তো আমার ঠাম্মা শাশুড়ি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, ওদের তিনজনের জন্য। আর মাছের ঝালটা আমার আর আমার হাজব্যান্ডের করি, কিন্তু আজকে শুধু ওর জন্যই করলাম, আমার জন্য না কি বলতো, আজকে আমার ভাজা মাছ খেতে ইচ্ছে করছে, সেই জন্য খাবার সময় গরম গরম ভেজে নেব। আর এই গরমের জন্য নাকি জানি না ঝালটা খেতে ইচ্ছে করছে না, সেই জন্য গরম গরম মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। ঝাল টালের থেকেও না গরম গরম ভাজা মাছের একটা আলাদা টেস্ট, তাই না? তো সেই কারণে আর এইবার স্নান করতে যাব, গোপুর পুজো দেব, তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকেও কিন্তু আমি নুন চিনি জলটা খেলাম, বুঝলে, আজকে আর তোমাদের সামনে খাইনি, তোমাদের আড়ালে খেয়েছি, কিন্তু খেয়েছি কারণ প্রতিদিন এটা খাওয়ার দরকার আমাদের। আমাকে তো বাবা ফোন করে শুধুই বলে যাচ্ছে যে বেশি বেশি করে খা, বেশি বেশি করে খা, বাড়ির সবাইকে খাওয়া আর তুইও বেশি বেশি করে খা, সেই জন্য হচ্ছে আর কি। ঠিক আছে চলো এবার স্নানটা করে নিই, আর স্নান করব কি, স্নান করার পর আবার সে একই অবস্থা, তাই না? আর আজকে একটা বড় কাজ আমার পড়ে গেছে, কালকে ভিডিওটা এডিট করা হয়নি, তো বুঝতেই পারছো আগের দিন এডিট করে রাখলে সেই ভীষণ চাপের ব্যাপার। এতক্ষণে আমার ভিডিও আপলোড করা হয়ে যায়, সেখানে আজকে আমার এডিটই করা হয়নি। তো ঠিক আছে চলো এবার স্নান করি, গোপুর পুজোটা দিই, তারপর ভিডিওটা এডিট করব, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে। হ্যাঁ তো বিকেল হয়ে গেছে, বুঝতেই পারছো চা নিয়ে চলে এসেছি,
বিকেল বলতে এখন প্রায় সন্ধ্যা একটু পর হয়েই যাবে, প্রায় 6টা বেজেই গেছে। আমি অনেক দুপুরে আজকে একটা মুভি দেখছিলাম বুঝলে তো, মুভিটা দেখতে দেখতে অনেক দিন পর মুভি দেখলাম, অনেক দিন পর মুভিটা দেখতে দেখতে একটু ঘুমিয়ে গেছিলাম, যার কারণে উঠতে দেরি হয়ে গেছে। উঠেই এখন আগে চাটা খেয়ে নিচ্ছি, চা না খেলে তো একদম নিজেকে ঠিক করতে পারবো না, তাই না? আচ্ছা, এই যে তোমরা আমার হাতে চা দেখছো, আমার হাতে চা দেখে কার কার চা খেতে ইচ্ছে করছে বলো তো? কারো কি চায়ের প্রতি লোভ হচ্ছে? হ্যাঁ, আমি চাটা খাচ্ছি, ততক্ষণ তোমাদেরকে সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা জানাও। হ্যাঁ হ্যাঁ, কারো হচ্ছে নাকি কারোরই হচ্ছে না হঠাৎ বলো তো? এইরকম কথা তোমাদেরকে কেন জিজ্ঞেস করলাম, তার কারণ হচ্ছে আমার এই চা দেখে তোমাদের হয়তো কারো লোভ হচ্ছে না বা হচ্ছে, আমি সেটা জানি না, সেটা তোমরাই বলবে। কিন্তু আমার এই কথা বলার কারণ হচ্ছে তোমাদের চা দেখলে ভাই আমার ভীষণ লোভ হয়। যখনই তোমাদের চা দেখতে পাই তখন আমার এত খেতে ইচ্ছে করে, মানে আমি ভীষণ চা খেতে ভালোবাসি, সেই কারণে তোমাদের কারো ব্লগে চা দেখতে পেলেই আমার ওহ ভীষণ চা খেতে ইচ্ছে করে, ভীষণ লোভ হয়। সেই জন্য কথাটা বললাম যে আমার এই চা দেখে তোমাদেরও কি আমার মতো লোভ হয়? আমার কিন্তু তোমাদের চা দেখে ভীষণ, কী হলো কেসটা কী জানি কী হলো বুঝতে পারলাম না, ভীষণ লোভ হয় জানো তো, সেই কারণে জিজ্ঞেস করলাম। আর চারিদিক দেখো পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, চারিদিক দেখো, দেখো একটু ঘুরি ঘুরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চারিদিকে দেখছো কেউ কোথাও নেই, ওই পাখিগুলো কিচমিচ কিচমিচ করছে, আর তোমাদের সাথে আমি কথা বলছি, আর এই পাশে কেউ নেই জানো তো। মেঘটা একটু ঘোর ঘোর ভাব আছে, কালকে কি হয়েছিল জানো, কালকে ঠিক এরকম সময় কি হয়েছিল জানো, একবার মেঘ পুরো কালো ঘন অন্ধকারে ঢেকে গেল, সে হালকা একটা ঝড় উঠে গেল, আমরা তো ভাবলাম যে ঝমঝমি বৃষ্টি হবে, ভীষণ মজা, সবাই খুব খুশি, ব্যাস। তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, ঝড় পর সব চলে গেল, ঝড় বলতে ওটাকে দেখি ঝড় বলে না, হালকা একটা জোরে বাতাস দিচ্ছিল, আমরা ভাবলাম বোধহয় ঝড় টর উঠবে। এই দেখো পাখিগুলো কেমন যাচ্ছে, তাকে দেখা যায় কোথায় গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না, চলে গেল। যাই হোক, তো আমরা ভাবলাম কি না ঝড় হবে বৃষ্টি হবে, তো কি মজা হলো। তারপরে আবার আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে গেল, যেই কে সেই, মানে একটু লোক দেখিয়ে চলে গেল, হলো না জানো তো, হলো না, কী আর করা যাবে। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি ঝড় উঠেছে আজকে, এই দেখো ফাইনালি আজকে ঝড় উঠেছে, তোমরা কত দেখতে পাচ্ছ জানি না, কোথায় কি আসতে আমি বুঝতে পারছি না, ওরে বাবারই ওখানে কি নাচের গাছ আছে কাজে, ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ কি ফাইনালি ঝড় উঠেছে, কিন্তু কতটা কি ঝড়টা হবে জানি না। তোমরা হয়তো ভাবছো এ কি পাগল হয়ে গেল, লালা 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 বলে নাচছে কেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি খুশিতে, বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর বৃষ্টির দেখা,
তোমাদেরকে তো দেখালাম ঝড় উঠে গেছে, ভীষণ পরিমাণ ঝড় উঠে গেছিলো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এখন অবধি হয়েই চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। কেমন খুশির খবর তোমাদেরকে দিলাম বলো? তোমাদের ওই সাইডে কার কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও। হ্যাঁ, আমার মতো তোমরাও কি খুশি হয়েছো একটু জানিও। কিন্তু তো এই খুশিতে একটা তো জিনিস রান্না করতেই হয়, সেটা না হলে তো চলে না, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমার কি খুশি হচ্ছে, কি খুশি হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা পুরো কুলকুল হয়ে গেছে, কুলকুল। সেই বিভৎস পরিমাণ গরম সেটা কিন্তু আজকে আর নেই, সেই জন্যে আজকে আমার খুশিটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। তাহলে বলো, এই খুশিতে নাচতে ইচ্ছে করবে তো, তাই না? তাই আমারও নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, কিন্তু গাইবো না, কারণ তোমাদেরকে এখন রান্নাঘরে নিয়ে যাবো, চলে যাই। দেখে বুঝতেই পারছ, রসুন পেস্ট, আদা পেস্ট, এখানে পেঁয়াজ আর টমেটো কুচি, মানে আলু, মানে বুঝতেই পারছ, হ্যাঁ চিকেন রান্না করবো। এত বৃষ্টির মধ্যে চিকেনটা রান্না করলে চলে? সে কারণে কি মজা। এই দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে বুঝলে, আমি ঝাঁটা আসছে, আমি লাইট জ্বালিয়ে তারপর রান্না করছি। বাইরে ঝড় হচ্ছে তো ওই জন্য কারেন্ট চলে গেছে। আর দেখো আলুটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না আলুটা সবাই খেতে খুব ভালোবাসে। তো এখন চিকেনটা কষানো চলছে। এই যে দেখো ভাত ফুটছে, এই যে এখানে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা রান্না হয়ে গেছে, আর এখানে ভাতটা হচ্ছে। আজকে বাবা ওই প্রেশার কুকার খেলা খেলা চত্বরে আর যায়নি বুঝলে, একদম হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। আজকে রাত্রেটা আমার তো জমে যাবে, গরম গরম ভাত তার সাথে চিকেন, আমার তো জমে যাবে আজকে। বন্ধুরা এখন 10:45 বাজে, আর তোমরা কি ব্যাকগ্রাউন্ডে শ করে শব্দ পাচ্ছ? দাঁড়া তোমার একটু শোনা, এবার শুনতে চেয়েছ? বাইরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে, সন্ধ্যে থেকে অল্প অল্প করে হচ্ছিলো, আর এখন ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখন ঝেঁকিচ্ছে না, এখনও আমার খাওয়া হয়নি জানো। তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই, তার কারণ ভীষণ পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে কারেন্ট দুম করে চলে যেতে পারে, আবার সে কালকে সকাল পর্যন্ত ব্লগটা টেনে নিয়ে যাওয়া আমার না ভালো লাগে না। যেদিন ব্লগ স্টার্ট করবো সেদিনই ব্লগ এন্ড করতেই বেশি ভালো লাগে, আজকের ব্লগটা কালকে এন্ড করবো কেমনটা লাগে না, এবার একাধিক হয়ে ওঠে না, পরের দিন পর্যন্ত চলে যাই। তো আমি চেষ্টা করি যেদিনের ব্লগ শুরু করবো সেদিনই এন্ড করাতে, সেই কারণে তোমরা আমার কথা শুনতে পারছো কি না জানি না, এত জোরে জোরে বেশি আওয়াজ হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে, পরিবেশটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো চলো ওই ঠান্ডা ঠান্ডা পরিবেশ নিয়ে আজকের ব্লগটা এন্ড করে দেবো, এখনও আমার খাওয়া হয়নি, তোমাদের সাথে কথাটা বলে নিই তারপর খেতে বসবো বুঝলে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রাতের খাবারটা জাস্ট জমে যাবে। তো চলো পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে যাচ্ছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তুমি তো টাটা।